আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেক্ষাপটে শেখ মেহেদি আমাদের টপ বোলার। সোহান, সাকিব ইউকে থেকে ডাক্তার দেখায় আসলেন, তো ওনার প্রবলেমটা কি টোটালি সলভ, বা আজকে ব্যাটিং করার পর বা আজকে খেলা শেষে উনি কি কোনো কিছু বলছেন যে ওনার কোনো প্রবলেম ফিল করছেন কিনা, বা হিজ মানে টোটালি ওকে, বা ভিশন সব ঠিকঠাক আছে? বা আজকে খেলার পর উনি অনেকদিন পর কম্পিটিটিভ ম্যাচ খেললে, আজকে খেলার পর ওনার রিয়াকশনটা কি রিগার্ডিং হিজ আইস প্রবলেম? না দেখেন, সাকিব ভাই আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গাটা থেকে স্ট্রাগল করতেছে লাস্ট কিছুদিন ধরে, এবং ডাক্তারদের সাথে আসলে কথা হচ্ছে, এবং লাস্ট আমার কাছে মনে হয় যে ডাক্তাররা বেটার বলতে পারবে যে কোন সিচুয়েশনে আছে। না স্টিল যেটা বললাম যে স্ট্রাগল করতেছে এটার জন্য। আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেক্ষাপটে শেখ মেহেদি আমাদের টপ বোলার, এবং লাস্ট কিছুদিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাচ, লাস্ট কিছুদিন না অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল খেলে আসতেছে, এবং অবশ্যই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও এখন ভালো জায়গায় আছে, এবং আমার কাছে মনে হয় যে উইকেট পাক বা না পাক যেটাই হোক, নেক্সট যেই অপশানগুলো থাকবে আমার কাছে মনে হয় যে শেখ মেহেদি আমার ফার্স্ট চয়েস। না আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা একটু বাজে ব্যাটিং করছি, বাট একটু উইকেট স্টিকে ছিল, বাট আমার কাছে মনে হয় ওভারঅল উইকেট ভালো, আমরা একটু কিছু মিস্টেক করছি পরের দিকে। না আমার কাছে মনে হয় যে ইমপ্লিমেন্টটা ঠিক মতো হয় নাই, বাট আলহামদুলিল্লাহ একটা পার্টনারশিপ ওখানে হয়েছিল আর্লি উইকেট পড়ার পর, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল টিমের কনফিডেন্স ভালো, এবং যেহেতু বড় টুর্নামেন্ট অনেকগুলো ম্যাচ আছে, লং ওয়ে টু গো, তো ইনশাল্লাহ উইল কাম ব্যাক স্ট্রংলি। না এখন দেখেন তিনটা ম্যাচ যখন হয়েছে, যারা পরে ব্যাটিং পাচ্ছে হয়তো উইকেটটা একটু বেটার হচ্ছে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা প্রবলেম, যেহেতু টুর্নামেন্টের শুরুর দিকে এখন অনেক বড় টুর্নামেন্ট, তো আমার কাছে মনে হয় সব কিছু ওপেন, কারণ টসটা আমাদের হাতে থাকে না, বাট আমার কাছে মনে হয় আজকের ম্যাচের টসটা ইম্পর্টেন্ট ছিল। না আপনি দেখেন এত খারাপ খেলার পরেও কিন্তু 20 নম্বর ওভার পর্যন্ত গেছে, তো আমার কাছে মানে ওভারঅল এটা একটা পজিটিভ দিক আমাদের টিমের জন্য, কারণ টিমের যে পরিমাণ আপনার কম্বিনেশন আছে, তো আমার কাছে মনে হয় যে জাস্ট ফার্স্ট ম্যাচ শুরু হয়েছে, ফুল টুর্নামেন্ট আমাদের জন্য ওপেন, ইনশাল্লাহ উইল কাম ব্যাক স্ট্রংলি। না আগে পরে ঠিক না, এটা আসলে কম্বিনেশনে, টিমের কম্বিনেশন লেফট রাইটে অনেক সময় ডিপেন্ড করে, ওইটার উপরে ডিপেন্ড করে আসলে জিনিসটা এরকম ভাবে ব্যাটিং লাইন আপ সেট আপ করা। না ভালো উইকেট, ওভারঅল ভালো উইকেট বলছি, বাট যেটা আমি ফার্স্টে বললাম যে প্রথম থেকে একটু উইকেট স্টিকি ছিল। না আমার কাছে মনে হয় তো যেহেতু টুর্নামেন্টের প্রথম ম্যাচ, আর যেহেতু এখনও লং ওয়ে টু গো টুর্নামেন্টে, তো আমাদের যে জায়গাটায় আমরা আসলে মিস্টেক করছি, এটা এই জায়গার থেকে আমরা রিকভার করতে পারি, কারণ ওভারঅল যে জিনিসটা বলতেছে টিমের কম্বিনেশন অনেক ভালো, আমাদের টিমে 3-4 জন ভালো অলরাউন্ডার আছে, সো হোপফুলি আমাদের জন্য টুর্নামেন্টটা ভালো হবে, এরকম যেটা হয়েছে ফার্স্টে আমরা যে ওয়েক আপ কলটা পেয়েছি, এটা আমাদের জন্য পুরো টুর্নামেন্টে আরও বেশি আগায় দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।